গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস ওয়ানের বাংলা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের কথা সাহিত্য ওয়ান বইয়ের দেশ গৌরব গল্পটি দেখো। দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র। দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র গল্পে দেখছি আমরা যে সুভাষচন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেন। দেওয়া আছে তিনি জন্মগ্রহণ করেন 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি। তিনি জন্মেছিলেন ওড়িশার কটক শহরে। পিতা ছিলেন একজন উকিল, ঠিক আছে। এবার ইংরেজরা তখন কি করতো, আমাদের দেশ স্বাধীন শাসন করত। দেশকে স্বাধীন করার জন্য তিনি একটি বিরাট ফৌজ গড়েছিলেন, অর্থাৎ একটা তিনি টিম তৈরি করেছিলেন। তিনি ছিলেন তার সর্বাধিনায়ক, মানে সেখানকার প্রধান ছিলেন তিনি, তাকে বলা হতো নেতাজি। তিনি আজ আমাদের কাছে নেই, কেউ বলেন যে তিনি লুকিয়ে আছেন, আবার কেউ বলেন তিনি বেঁচে নেই। ভারতবাসীর মনে, অর্থাৎ আমাদের মনে, আজও তিনি অমর হয়ে আছেন। এই হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। আসো এবার আমরা এই গল্পের প্রশ্ন উত্তর দেখি। এখানে আমি কয়েকটা প্রশ্ন উত্তর করে দিয়েছি, এগুলো তোমরা লার্ন করবে। ফার্স্ট আছে, সুভাষচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, সুভাষচন্দ্র ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্রের পিতা কী করতেন? সুভাষচন্দ্রের পিতা কী করতেন? উত্তর, সুভাষচন্দ্রের পিতা উকিল ছিলেন। সুভাষচন্দ্রের পিতা উকিল ছিলেন। নেক্সট, সুভাষচন্দ্রকে কী নামে ডাকা হতো? উত্তর, সুভাষচন্দ্রকে নেতাজি নামে ডাকা হতো। সুভাষচন্দ্রকে নেতাজি নামে ডাকা হতো। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা লার্ন করবে, করে কপিতে লিখবে। আজকের আলোচনা এখানেই শেষ।